नमस्कार आदाब गुड इवनिंग एंड वेलकम टू न्यूट्रिला प्रेजेंट जी बांग्ला रान्नाघर जेखाने चलछे फाटाफाटी 50 फाटाफाटी 50 होक बा फाटाफाटी 50 50 गोलाप के जे नामेई डाको ना केनो से सुंदर आमी गोलाप के बोललाम सुंदर सुंदर हलो से ठीक तेमन आपनादेर भालो लागा आपनादेर पछंद आपनादेर विचार तैरी करे एकजन टेलिविशन स्टार के সেই রকমই একজন টেলিভিশন স্টার রয়েছে আমাদের সঙ্গে সুজাতা সুজাতার জন্মদিন 18 ফেব্রুয়ারি খেতে ভালোবাসে বিরিয়ানি আর নিজের হাতে সেরা রান্নাটি হলো হলুদ পোলাও সুজাতা যখন বাইরে যায় খেতে সঙ্গে নিয়ে যায় রাহুলকে 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 জানবো কিন্তু তার আগে জানাই সুজাতার রান্নাঘরের সবথেকে অপছন্দ হচ্ছে আটা ময়দা কেন শুনবো জানবো কিন্তু তার আগে স্বাগত জানাই টেলিভিশন স্টার সুজাতাকে হ্যালো সুদীপাদি কেমন আছো হ্যালো তুমি কেমন আছো খুব ভালো আছি দেখেই বোঝা যাচ্ছে সেটা ফিট এন্ড ফাইন সুজাতা দুটো প্রশ্ন অলরেডি তৈরি হয়ে গেছে কি কি একটা হচ্ছে কিচেনে আটা ময়দা পছন্দ নয় কেন এটা হচ্ছে দেখো আমি না মোটামুটি সব রান্নাই করতে পারি কিন্তু ওই আটা ময়দা এই দুটো দিয়ে যা যা হয় রুটি লুচি এগুলো আমি কিচ্ছু পারি না আমি কোনো দিন ওই কোয়ান্টিটিটা বুঝতেই পারিনি কতটা জল দিতে হয় সব সময় একটা গোলমেলে কিছু একটা হয়ে যায় হ্যাঁ তো আমি ওটা ট্রাই করি না আমার সব থেকে অপছন্দের জিনিস ওটা তাছাড়া মাখতে গেলেই হাত হাত কেমন একটা হয়ে যায় জানো আমার ভালো লাগে না ওটা বল এবার দ্বিতীয় প্রশ্ন সেটা কি রাহুলকে রাহুল কে রাহুল হচ্ছে যার সঙ্গে আমি খেতে যেতে ভালোবাসি থেকে যার সঙ্গে ডেটে যেতে ভালোবাসি কিরকম তার সম্পর্কে দুলাইনে একটু দু কথা শুনি কিরকম মানুষটা মানুষ হিসাবে খুব ভালো খুব ভালো আমার তো সবকিছুই ভালো লাগে শুধু একটু মাঝে সাঝে ভুলভাল অকারণে আমার উপর রেগে যায় সেটা আমিও রেগে যাই সেইগুলো বাদ দিয়ে বাদ বাকি সবটাই ভালো আর দুজনেই আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আর আমরা না দুজনেই খুব ফুডি ইদানিং ও একটু কম খাচ্ছে প্রচুর ডায়েট করছে আচ্ছা কিরকম ডায়েটে ওরা দুজনে রোগা হচ্ছে সেটা জানবো শুনবো কিন্তু তার আগে জানবো যে কি রান্না হচ্ছে আজকে এটা হচ্ছে পনির কবিরাজ পনির কবিরাজি বা পনির কভারেজ বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি রয়েছে ডিম পনির রয়েছে আর রয়েছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি পার্সলে কুচি নুন চিনি কর্নফ্লাওয়ার আদা কুচি ভাজা মশলা মানে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে সব একসঙ্গে শুকনো খোলায় মিশিয়ে মানে ভেজে নিয়ে গুঁড়ো গুঁড়িয়ে রাখা আছে লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর ব্রেড ক্রাম্স এবার আমায় বলো পনিরটা কিরকম মানে যেরকম চৌকো চৌকো পনির হয় সেরকম তো না না এটা পনিরটা বোধ গ্রেট করা আচ্ছা গ্রেট করে রাখা হয় গ্রেট করে রাখা হাতে বেশ ম্যাশ করে রাখা আছে ছানার মতো এবার কি করতে হবে এবার যেটা করতে হবে একটা বাটি নেব বাটিতে পনিরটাকে মাখতে হবে ভালো করে দেখি প্রথমে তুমি কিন্তু একটু হেল্প করবে আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই একটা স্পুন এখান থেকে নি হ্যাঁ পনিরটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি কার থেকে শিখেছো এই রান্নাটা এটা না আমার বাড়িতে করে জেঠিমা করে নুনটা তুমি দিও হ্যাঁ মানে তোমার ওই কি তিন চুটকি নুন দাও তুমি ওটা আমার একটা টুক তুমি আগে সব মশলাগুলো দাও তারপর আমি নুনটা দিই ওকে কাঁচা লঙ্কা এটা হচ্ছে আদা কুচি ভাজা মশলা নুনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে ধনে পাতা ধনে পাতা কুচি আমার জানো তো ধনে পাতার গন্ধ খুব ভালো লাগে ওই স্পেশালি ধনে পাতা বাটা গরম ভাতে গরম ভাতে এটা মিস করা যায় না এখানে ডায়েট কাজ করে না তখন
এটা কি পার্সলে এটা পার্সলে কুচি দিচ্ছি একটু এবং সামান্য চিনি আচ্ছা এবার তুমি ভাবো এটা তুমি রাহুলের জন্য বানাচ্ছো তাহলে দেখবে রান্নাটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে আমি এমনিতেই খুব ভালো রান্না করি ওসব ভাবতে হবে না আচ্ছা এটাকে ভালো করে হাত দিয়ে মাখ হুম হুম সুজাতা কত কেজি ছিলে তুমি আগে এখন তো আর বলতে অসুবিধা নেই না এখন আর বলতে অসুবিধা নেই তবে লাস্ট 3 উইকস এর মধ্যে আমি প্রায় 7 কেজি মতো পুট ডাউন করেছি যেটা দেখলেন এক্ষুনি সেটা হতে পারতো একটা খুব ভালো জিমের অ্যাডভার্টাইজমেন্ট বিফোর এন্ড আফটার তো সেরকমই বিফোর এন্ড আফটার এর মডেলটি যিনি তিনি হচ্ছেন সুজাতা সুজাতার কাছেই আছে 3 সপ্তাহে 7 কেজি ওজন কমানোর হদিশ সেই ফর্মুলা সুজাতা কি সেই ফর্মুলা ফর্মুলা হচ্ছে একদম ঠিকঠাক ডায়েট করতে হবে খুব ভালোভাবে প্রচুর এক্সারসাইজ করতে হবে দেখো এরকম সাধু বাবাদের মতো কথা বলো না দেখো এটাই ট্রিক ভগবানকে ডাকতে হবে দিনে ই করতে হবে ওইসব ওইসব ভাষা ভাষা কথা বললো এটা ভাষা ভাষা কথা সত্যি কথা এটাই সত্যি ট্রিক এটাই এটাই প্রচুর ক্যালোরি এই সবগুলো খাওয়া চলবে না খাওয়াটা কন্ট্রোল করতে হবে এটা বাংলায় বুঝিয়ে বলো না বাবা বাংলায় পাতি কথা হচ্ছে এই যে ভাত খাবো না ভাত খাবো না ভাত খাবো না যতই যাই হোক না কেন ধরো তোর বাড়িতে ইলিশ মাছ হয়েছে তাও তুমি ভাত খাবে না কি দিয়ে খাবো খাবে না হ্যাঁ শুধু মাছ খাবে শুধু শুধু মাছে তো ফ্যাট নেই মাছে তো প্রোটিন আছে খেতেই পারো তোমার না ঠিক মনে হচ্ছে তুমি মিস ইউনিভার্স হয়েছো তারপর তোমার আমি ইন্টারভিউ নিচ্ছি কিছুতেই বলতে চায় না কি খায় আমি সত্যি তোমাকে সকাল থেকে রাত্রি অবধি বলো কি খাও সকাল থেকে দেখো কোনো কোনো দিন এরকম হয় যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না আমি তোমাকে অ্যাকচুয়াল ট্রিকটা তাহলে বলে দিই হ্যাঁ সেটা হচ্ছে যে শুধু খাওয়া দাওয়াও নয় এটার পেছনে আরেকজনের অবদান আছে প্রচুর ধরো আমাকে যদি কেউ একটু রাগিয়ে দিতে পারে বা কেউ একটু বেশি কষ্ট দিতে পারে তাহলে আমার খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে যায় সবার আগে বাহ তাহলে রাহুল বাবু এর জন্য কিছুটা দায়ী না এরকম পুরোটা বললে বাড়াবাড়ি হয়ে যাবে থাক সেটা একটা ট্রিক সকালবেলা উঠে তোমরা একটু ওটস খেতে পারো মানে যেগুলো হেলদি খাবার যেগুলো খুব বাজে খেতে সেই বাজে খাবারগুলো খেলেই তুমি রোগা হয়ে যাবে এটা হচ্ছে পাতি কথা ঠিক আছে আর বাইরে বেরোলে ওই আমরা যেটা সবসময় খেয়ে থাকি ফাস্ট ফুড সেটা একেবারেই খাওয়া চলবে না খাওয়াই যেতে পারে আমার আর হইল না দেখুন আপনারা চেষ্টা করো আপনাদের যদি হয় না বাবা তুমি চেষ্টা করো ঠিক আছে আমার দরকার নেই বাবা আমি যেমন আছি ভালো আছি আর যেটা করতে হবে এইগুলো তুমি আমায় বলেছো শেখাবে হ্যাঁ কি করতে হবে এটা যেটা করতে হবে এটাকে কাটলেটের আকারে গড়তে হবে ছোট ছোট না বড় বড় মোটামুটি তোমার যেরকম সাইজ পছন্দ তুমি সেরকম ভাবে দেখো মানে এরকম হুম এবার এটাকে কি করবো ও সরি সরি ভুলে গেছিলাম তুই বলেছিলি এইটার মধ্যে ব্রেড ক্রাম্পস একটু কনফার্ম এর সাথে একটু ওই এরপর কি এটা কর্নফ্লাওয়ার না ডিমে দেবো ডিমের বলে এটা প্রথমে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মানে ব্রেড ক্রাম্পস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আচ্ছা এবার ডিমের গোলায় চুবি আবার এখানে দেবো না হ্যাঁ এবার কি করতে হবে এটা সবজার মতো কাজ করছো তুমি সব হাত দিয়ে আরে দেখাতে হবে না দর্শকদের আমি একটু শিখছি আমার এই জিনিসগুলো না চপ কাটলেট খুব করতে ভালো লাগে এবার বলো তুলে রাখো আমি পারবো না এরকম কয়েকটা বানিয়ে নেব তো হ্যাঁ এরকম কয়েকটা বানিয়ে নেব আচ্ছা এটা বানাতে বানাতে শুনি তোমার তোমার জীবনের প্রথম রান্না কেমন হয়েছিল আর কি হয়েছিল সেটা আমার জীবনের প্রথম রান্না বোধহয় চা বানিয়েছিলাম এবং সেটা খুব একটা চা কি রান্না নাকি হ্যাঁ তুমি ওভেন জ্বালিয়ে কিছু একটা করছো মানে সেটাই রান্না আচ্ছা তাই এটাই হচ্ছে ব্যাপার আমি প্রথম চা বানিয়েছিলাম চাটা বেশ ভালোই হয়েছিল আর তারপরে বোধহয় নুডলস বানিয়েছি মানে
যেরকম দিয়ে শুরু হয় আর কি। ও হ্যাঁ, আরেকটা এক্সপেরিয়েন্সের কথা আমার খুব মনে আছে, সেটাও একটা রান্নার এক্সপেরিয়েন্স, মানে খুব বাজে। আমি যখন খুব ছোট ছিলাম বাড়িতে কেউ ছিল না, আমার তো এখনো ছোটই বাবা, তখন আমি আরো ছোট ছিলাম। আমি একবার, আমার খুব রান্নার শখ হয়েছিল, সবাই রান্না করে তো বাড়িতে কেউ ছিল না, আমি চেষ্টা করছিলাম একটু রান্না টান্না করার, ওভেন জ্বালাতে পারিনি। এখনো মনে আছে প্রচুর জিনিসপত্র তো মানে আলু কেটে, সে ভয়ানক একটা হয়েছিল। আলু কেটে ফেলেছিল, হাত কাটুনি? না হাত কাটিনি, আলু ঠালু কেটে বিভিন্ন মানে ওর মধ্যে জল দিয়ে, ওভেনটা জ্বালাতে পারিনি, জল তেলের বদলে জল না তেলও দিয়েছিলাম, তেল জল আলু তার মধ্যে চায়ের পাতা, চায়ের পাতা এবং আমার মনে আছে সেটা আমি আমার মনে আছে সেটা আমার একটা আমাদের পাড়ায় থাকতো একটা ছোট বোন ছিল, মানে ছোট বোন মানে সে তখন ছোট ছিল আর কি, হ্যাঁ তাকে তখন আমি সেটা খাওয়ানোর চেষ্টা করেছিলাম। সে কি মা কামড়া টামড়া দিল না? না কামড়ে মানে সে আমার বাড়ির লোকজন আসার সঙ্গে সঙ্গে তাদেরকে নালিশ করে ভয়ানক, আমি পেটা নিয়েও খেয়েছিলাম, প্রচুর মার খেয়েছি ছোটবেলায়। আর যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সার্সদের, অ্যাসোসিয়েট স্পন্সার্স, গিফট স্পন্সার্স এবং স্পেশালি টাইটেল স্পন্সার নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আর আমার এই সুন্দর সিল্কের শাড়িটা আমাকে দিয়েছে রেনি, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি, রেনিকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদের। এবার এটাকে ভাজতে হবে, হ্যাঁ এটাই আসল ট্রিক, এটাই আসল ট্রিক, এরকম ভাবে নয়, এটাকে একটু নিচ থেকে নাহলে ভেঙে যাবে, হ্যাঁ ডিমে গোলায় চোবাতে হবে ভালো করে, একটু করে এবার তেলে দাও। হ্যাঁ এবার যেটা করতে হবে, হ্যাঁ ঠিক, ছাকনির মতো না, এটাই করে দিয়ে দিতে হবে, আঙুলটাকে মানে হাতটাকে ছাকনির মতো ইউজ করতে হবে, এটাই হচ্ছে আসল মজা। দেখো কি সুন্দর দেখতে লাগে না? এটা কি উল্টে দেবো এখন? না 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 এখন নয় একদম। তাহলে ও তাহলে আরেকটা ছাড়ি, বেশ মজা লাগছে। হ্যাঁ আরেকটা, তার মানে প্রথমে এরকম নেব, নিয়ে ডিমের গোলায় চোবাবো, ওই কাটলেট যেরকম করে ওরকম যেরকম করে, কিন্তু মেনটা হচ্ছে এরপর ছাঁকনির মতো। আচ্ছা আস্তে, খুব আস্তে না, এটা ভীষণ নরম হয় তো পনির তো ভেঙে যেতে পারে। কবিরাজের ওপরে এই যে ডিমের ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা, এটাই তো আসল মজা। না হলে আর কবিরাজি কিসের সেই, তাহলে এমনি কাটলেটই খাওয়া যায়। আচ্ছা এরকম ভাবে তো আমরা চিকেন মাটনেরও বানাতে পারি। হ্যাঁ চিকেন মাটনেরও বানাতে, কিন্তু সেক্ষেত্রে চিকেনটা বা মাটনটাকে আরও একটু মশলা দিয়ে মাখতে হবে আর কি, নিজের পছন্দ মতো, একটু রেড চিলি পাউডার। এটাকে উল্টাতে হবে না? হ্যাঁ এইগুলো, এইবার এগুলোকে উল্টাতে হবে, এই যে ব্রাউন ব্রাউন হয়ে এসছে। তুমি করো, তুমি শিখছো যখন, এ নাও, যদি ভেঙে যায় তখন তুমি হাসবে না? আমি হাসবো না, কেউ হাসবে না, কেউ হাসবে না, তুমি করো। আর আমার তোমার উপর পুরো কনফিডেন্স আছে, তুমি ভাঙবে না। শিওর দাও এনা তো। ইয়েস ইয়ে হয়ে গেছে, এটা একটু উল্টে, সেকেন্ডটা উল্টে যা বাবা, উল্টে একটা আমি ট্রাই করি। হ্যাঁ আমি যখনই রান্না করতে যাই সবার আগে আমার পেছনে দেখি মা আর জেঠিমা দাঁড়িয়ে আছে, সাবধানে তেল, হ্যাঁ সাবধানে, এত ভয় পায় ওরা। বাহ পেরেছি, হয়ে গেছে। এগুলো ভেজে আমরা তুলে নেব, কিন্তু তার আগে দেখে নেবো নিউট্রিলার আজকের টিপ। ডিমের সাদা অংশটি অ্যালবুমিন নামে একটি প্রোটিনে তৈরি, আর কুসুম গ্লোবিউলিন নামে একটি প্রোটিনে। যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি বা হার্টের সমস্যা আছে তারা ডিমের সাদা অংশটি খান, কুসুমটি না খাওয়াই ভালো। পনির কবিরাজি বা পনির কভারেজ আপনাদের সামনেই রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের সামনে আমি যখন বানাতে শিখেছি তখন ডেফিনেটলি আপনারা পারবেন। তো যেটা বলার সেটা হচ্ছে এটা কী করে বানাবেন জানি পুরোটা মনে আছে, তবু মনে করিয়ে দিচ্ছি আরও একবার।
পিরাজি বা পনির কভারেজ বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে পনির দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ভাজা মশলা, নুন, ধনে পাতা কুচি, পাসলে পাতা কুচি আর চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে কাটলেটের আকারে গড়ে ব্রেড ক্র্যাম্পস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে কোট করে ডিমের গোলায় ডুবিয়ে আবারও কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্র্যাম্পসের মিশ্রণে কোট করে ডিমের গোলায় ডুবিয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ছেড়ে দিয়ে ওপর থেকে ডিমের গোলা ছড়িয়ে দিয়ে একটা কভার হয়ে এলে ভালোভাবে ভেজে নিলেই রেডি পনির কবিরাজি। সুজাতার এই রান্না, সুজাতার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে SUJATA সুজাতা কথাটি লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কিন্তু কেন কেন না, যারা ভোট করবেন তাদের মধ্যে সর্বাধিক ভোটদাতাদের মধ্যে একজন কম্পিউটার দ্বারা র্যান্ডামলি সিলেক্টেড হবেন এবং তিনি চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। তার মানে 50 দিনে মোট 50 জন সিলেক্টেড হলেন। তাদের মধ্যে থেকে যারা এসে আড্ডা চলে রান্না শেয়ার করবেন আমার সঙ্গে, তারা পেয়ে যাবেন প্রত্যেকেই 6 মাসের মাসকাবাড়ি বাজার, তার সঙ্গে সঙ্গে 6 মাসের মাসকাবাড়ি বাজার ভাবতে হচ্ছে কত, এবং তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার ওয়ান, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ানের অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। গ্রেট সুজাতা, তুমি কষ্ট করে রান্না করলে ওরা যাবেন দিদি নাম্বার ওয়ান। আমি কি পাবো? তোমার জন্য রয়েছে কিছু উপহার, তোমার এই রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর যদি হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনা দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, এবং সারা কলকাতা শহর তোমার এই রান্না ফলো করবে, কেননা তোমার রান্না তোমার নাম এবং ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। তো এবার যেটা করতে হবে, তোমার জন্য কিছু উপহার আছে এছাড়াও, সেগুলো দিয়ে দিতে হবে এক এক করে। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। খেয়ে দেখবো, তার আগে একটা মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ সুদীপাদি, অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগলো এখানে এসে রান্না করতে, প্রচণ্ড এনজয় করি প্রত্যেকবার, এবারও করেছি, খুব খুব মজা লেগেছে। ভালো লাগলো করছে, খুব ভালো। আমি জানতাম না এই ট্রিকটা, মানে আমি ডিম ছড়ানোটা জানতাম, মানে এরকম ছড়ায় দেখেছি, তো ব্রেড ক্রাম্স আর কর্নফ্লাওয়ারের কোটিংটা আগে হয় এটা জানতাম না। কেমন হয়েছে বলো? দারুণ, এক্সেলেন্ট, তো সবাই বুঝতে পারছেন কেমন হয়েছে। খুব সুন্দর, এইভাবে চিকেন মাটনও বানানো যেতে পারে, এবং মাটন কভারেজ বা মাটন কবিরাজির স্পেশালিটি হচ্ছে ওটা কিন্তু সেদ্ধ করতে হয় না, মানে আগে থেকে মাটন কিমা সেদ্ধ টেদ্ধ করে রান্না করে না, ওই হিটেই ডিম অনেকটা হিট অ্যাবজর্ব করে, অনেকটা হিট টানে নিজের ভেতরে। এইভাবেই তৈরি হয়ে যাবে চিকেন কভারেজ, মাটন কভারেজ, পাবে চিকেন কবিরাজি, মাটন কবিরাজি, পনির কবিরাজি, যেটা ইচ্ছে খান এবং খাওয়ান সকলকে। শিখে গেলেন কবিরাজি বানানোর পদ্ধতিটা, এবার আমাদের অনুমতি দিতে হবে, যেতে হবে। যাওয়ার আগে আমার খুব জানতে ইচ্ছে করছে 50-এর দশক, 50-এর দশকের প্রিয় অভিনেত্রী কে তোমার কাছে? আমার কাছে তো 50-এর দশক বলতেই মধুবালার কথা মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার মধুবালা কার না ফেভারিট বাবা? সেই মধুবালার একটা পোস্টারের জন্য আমার কতবার একজনের বাড়িতে গেছি, দেয়নি, নিয়ে নিতে পারতে এমনি গিয়ে জোর করে। আমি তো তাই করি, আমার যেটা পছন্দ সেটা আমি জোর করে নিই, তাই নাকি? একটা গান শোনাবে না তুমি আমাকে? মধুবালেরই একটা গান শোনাও, চলো তাই দিয়ে শেষ করা যাক দুজনে মিলে। ওকে, ট্রাই করবো, আমি খুব বাজে গাই কিন্তু। হ্যাঁ, হাল কেসা হে জনাব কা, ক্যা খেয়াল হে আপকা, তুম তো চলে গয়ে ও, ইউ হি ফিসল গয়ে।